স্বাগত জানাচ্ছি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা হিরণ্যকান্দি গ্রামের এই শতবর্ষী বা বট গাছের চেয়েও বড় মনে হয় আম গাছে, আমাদের শতবর্ষা আম্র যে বৃক্ষ বা আম গাছ সেখান থেকে মূলত এখানে আমরা যশোর থেকে ঢাকা বাইক তুলে যাচ্ছিলাম। হঠাৎ করে এই একটি স্পট দেখে আমরা থেমে যাই এবং মূলত আমরা এখানে ঘুরতে আসি একেবারে মূল রাস্তার সাইডে কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দি গ্রাম। এখানে মূলত আমি আসার পরে এতটা অবাক হয়ে গেছি যে একটা আম গাছ এত বড় হতে পারে, এটা 2 বিঘারও বেশি জমির উপরে এটা এক একটা ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা স্থানীয়দের সাথে আমরা কথা বলেছি, কথা বলে জানতে পেরেছি যে এর বয়স প্রায় 200 বছরের বেশি অনেকেই দাবি করছেন। আর এখানে আসলে এতটা আম ধরেছে যে স্থানীয়রাই বলেছেন যে প্রায় 500 থেকে 700 মোনা। এবং এর ব্যাপ্তিটা তো বিশাল যে আপনি প্রথমে এলে হতবাক না হওয়ার কোনো উপায় নেই, কারণ এখানকার এই আমের বৃক্ষ ইতিমধ্যেই দেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে গেছে। এবং আমাদের এই ব্লগের মাধ্যমে আমরা বলতে চাই যে এই আম গাছটা আসলে সবার দেখা উচিত, এই কারণেই যে আসলে এই এত বড় আম গাছ বাংলাদেশে আর কোথাও আছে কি না। এই আম গাছের কিছু ইতিহাসও রয়েছে, সেই ইতিহাসের কালের সাক্ষী হয়ে আছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের সময়ও এখানে অনেকেই আশ্রয় নিয়েছিল। এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, সেখানে জানতে পেরেছি যে মূলত এখানে মূলত মানুষ বিশ্রামই করে থাকে বেশি, কারণ এখানে খুব চারদিকে খুব খোলামেলা, সেটা আপনারা দেখতে পাবেন ভিডিওর মধ্যে। আর একটা জায়গা হলো, সবচেয়ে বড় জায়গা হচ্ছে এই যে এখানে
এলে আপনি দেখতে পাবেন যে প্রচুর জনসাধারণ তারা গাছে বসে দোল খাচ্ছে এবং এখানে আম ছিঁড়ে ছিঁড়ে অনেকে খাচ্ছে। এরিয়া হিসেবে খুব বেশি সুন্দর যদিও না, তবে মানে গ্রামীণ পরিবেশ, তার যে কোকিলের ডাক আমরা এখন শুনতে পাচ্ছি, পাখপাখালি শব্দ এবং মেহগুলি বাগান, বাঁশ বাগান, নার্সারি, এবং এখানে পর্যটন যদিও খুব বেশি সুবিধা নেই, এখানে দিনে এসে দিনেই ঘুরে যাওয়াটাই ভালো। আর এখানে বিস্তীর্ণ মাঠ আছে, প্রচুর তাল গাছ আছে মাঠের মধ্যে, সেগুলো যারা পর্যটক বা টুরিস্ট আছে তাদের নজর কাড়বে। আর সব কিছু মিলে ওভারঅল এই আম গাছটা দেখতে যতটা মানুষ ভিড় জমে তার চেয়ে আরও বেশি হতে পারত যদি এখানে স্থানীয় গ্রুপ বিশেষ করে টুরিস্টের জন্য বেশি উদ্যোগ নেওয়া যেত। তো সবচেয়ে আরও একটা বিষয় ভালো লেগেছে যে এখানে এলে অবশ্যই সবাই ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ, তবে আচরণ ভালো। আমি আশা করি যে আপনারা যদি শতবর আম গাছ দেখতে আসেন তাহলে ভালো। বিশ্রামাগার হলো এখানে, যদি আপনি আসেন তো অবশ্যই এখানে মোটামুটি ক্ষেত্রে এটা বলা যায় যে ভালো লাগার অনেকগুলো বিষয় রয়েছে। সেটা হলো এখানে মূলত স্থানীয় কিছু লোকাল খাবারের ব্যবস্থা রয়েছে, খুবই আপনারা সেটা কিনে দেখতে পাচ্ছে পাবেন। এবং আরও একটা ব্যাপার হলো যে এখানে যাদের সাথে কথা বলবেন, এখানে মূলত বিশ্রামের উদ্দেশ্যে মানুষ এসে থাকে, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে মানুষ যখন আসে তো এখানে লিখেছে একটি গ্রামীণ পরিবেশ, একদম গ্রামীণ পরিবেশ, এবং এখানে এসে আপনি পাখির শব্দ হয়তো এই ভিডিওর মাধ্যমে শুনতেও পাচ্ছেন। শিশুদের এলে খুব বিনোদনের একটা জায়গা হয়, এই আম গাছের ডালে একদম মাটির সাথে ডালগুলো চলে গেছে, যে যার মাধ্যমে এখানে কিন্তু ছোটো ছোটো ডালে উঠে, আমিও একটা ডালে উঠে দোল খাচ্ছি এবং ভিডিওটা করছি। তো আসলে এখানে এলে মূলত এই দোলের সাথে সাথে আনন্দ উপভোগ করা যায়। আর একটা বিষয় হচ্ছে যে এখানে এলে আপনার এই ছায়া সুশীতল যে পরিবেশ, সেই সুশীতল পরিবেশ আপনার মন প্রাণ মূলত প্রশান্তির আবরণে ঢেকে যাবে। তো আশা করি আপনারা এই জায়গাটি দেখতে